চার বিল্ডিং পরে যে একটা বাড়ি আছে না, ওই যে মানে আটতলা যে হইছে নতুন নতুন বাসাটা, ওদের আবার ওইদিকে অনেকগুলা বিল্ডিং আছে বুঝছো, এরকম সবগুলো এরকম 7-8 তলা, মানে মোটামুটি অনেক বড় লোক। ওর বাবা অনেক বড় একটা বিজনেস করে, আর ওর তো সব একমাত্র ছেলে। তো ওই ছেলে কি করছে জানো, ওই দিন আমার বায়দা থেকে হাই দেয় কারে একটা, ওই যে দারোয়ান আছে না আমাদের বাসায় দারোয়ান, ওনারে দিয়া খবর পাঠিয়েছে যে ওনাকে বিয়ে করতে চায়। এখন আমি কি বলবো বল, আমার আমার কিছু বলার আছে এখানে, তোরাই বল। আমি বিয়ে করতে চাইলে আমার কি কম বাড়িওয়ালার ছেলে পছন্দ করব বল, আমি কি কম পাবো, কম ভালো পাবো? তাও তো আমি যাই না, কেন যাব, কি করতে যাব, আমার দরকার আছে? আর সেম নেই কত ছেলেরা ঘুরে। ওই দিন রাইসার বয়ফ্রেন্ড আমার ফোন দিতেছে বুঝছো, বলতেছে কি যে তুমি কি আমার সাথে প্রেম করবা সাথে সাথে ডাইরেক্ট। আমি পুরো অবাক, মানে কিভাবে? পরে বলে কি আমি তোমাকে অনেকদিন আগে থেকে পছন্দ করতাম। আমি তো পুরো থ, মানে কেমনে সম্ভব? রাইসা দেখছো কত সুন্দর, মানে ওর বয়ফ্রেন্ড, ওর বয়ফ্রেন্ডটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগতো। আমি অ্যাড করছিলাম হচ্ছে অনেক আগে বুঝছো, আমি মানে ওরকম ভাবে অ্যাড করি না, আমার অ্যাড পাঠাইছে আমি অ্যাড করছি আর কি, জাস্ট এটাই, মানে তেমন কোনো আহামরি না। তারপরে আমার পছন্দ করে বসে আছে, আমি তো পুরো থ। পরে আমি কিছু বলি না, আমি বলি কি থাক পরে দেখা যাবো না, কারণ রাইসা আর কি জিজ্ঞেস করে নেই ওর বয়ফ্রেন্ড কেন আমাকে নক দিল হঠাৎ। আর সব ছেলেদেরকে আমি পাত্তা দিই না, এটা তোরাও জানোস, আমি আমি জাস্ট অনেক অল্প মানুষের সাথে কথা বলি। ফ্রেন্ড লিস্টে অনেক অনেক ভরা ভরা ছেলে ফ্রেন্ড থাকতে পারে, বাট আমার মেসেজ লিস্টে কোনো ছেলে ফ্রেন্ডই নেই, কারণ ভাল লাগে না। কি কথা বলবো বল, কি কথা বলবো, সবাই মানে 2 দিন পরেই কথা বলে 2 দিন পরে প্রপোজ করে বসে থাকে, কি আজব একটা অবস্থা। আমার এত বিরক্ত লাগে এটা, মানে সব ছেলেদেরকে আমার দিকে নজর থাকে না, মানে কেন? এই জন্য আমার ভাল লাগে না, আমি কারোর সাথে ওরকম কথা বলি। মজাদার একটা খাবারের পোস্ট দিলাম না বুঝছো, মানে একটা ছেলে এসে বলতেছে কি তোমার কি খাইতে মন চাইতেছে, আমি তোমার জন্য এখনই অর্ডার করে দেবো, সাথে সাথে আমি রিজেক্ট করলাম। কি দরকার ভাই মানুষের থেকে খাওয়ার, কি দরকার? আমি কি এমনই, আমার দেখলে কি এমন নাদান মনে হয় যে মানুষের থেকে নিয়ে নেয় খামো? কি যে করে জানোস না, মানে ওরা আমার কি পায়, কি পায় আমার বুঝছো, মানে নক দিয়ে বলতেছে কি আমার কাছে একটা 15 প্রো ম্যাক্স আছে তুমি কি নিবা, আমি সাথে সাথে না করছি, মানে কেন আমাকে কেন? আমি বলি তুমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমাকে কেন দিতে চাচ্ছ? বলে কি না আমার তোমার অনেক ভালো লাগছে, তুমি আমার গার্লফ্রেন্ড হবো আমি এই জন্য দিব, আমি সাথে সাথে রিজেক্ট করে দিছি। কি একটা অবস্থা, মানে iPhone 15 জন্য কেন ওর সাথে মানে প্রেম করবো নাকি, আজব। বলে কি প্রেম করা লাগবে না, তুমি আমার ফ্রেন্ড হও তাইলেই হবে। আমি বলি না না ফ্রেন্ডের দরকার নাই ভাই, আমার কোন থেকে কি থেকে কি পরে 2 দিন পর দেখবে এইটাও প্রপোজ করে বসে আছে, এগুলো আমার একদম বিরক্ত লাগে বুঝেছি তো।